এটা হচ্ছে গ্রিন হাউসের ভিতরে আরেকটা গ্রিন হাউস, এটা হচ্ছে চারা রাখার জন্য। এর ভিতরে রাখলে সব টমেটোর চারা, এগুলো আর একটু বড় হইলে পরে এগুলো ট্রান্সফার করতে হবে আর কি। এগুলো পেঁয়াজের চারা, এই যে দেখেন পেঁয়াজের বিচি সে নিয়ে উঠে পড়ে, আর এগুলো হলো একটা পালং শাক আর কি দিছি। এখন গরমকাল শুরু হয়েছে, গরমকালের পূর্বে এগুলো হয়েছে পরিষ্কার করতে হবে আর কি। দেখেন গ্রিন হাউস কি মেসি। কিন্তু মাত্র কয়েক সপ্তাহ পরে দেখবেন আবার সব কিছু কি সুন্দর করে সবকিছু হয়ে গেছে। আমাদের এই গরমকালের শুরুতে আমরা এসব সবজি চাষ করতে হয় আর কি, পরিষ্কার করতে হয় বাগান, রেডি করতেছি। সবকিছু গাছ দেখেন কি অবস্থা, মানে যত্ন না থাকলে কি হয়, পুরো শীতকালে 6 মাসে আমার এখানে করলা গাছ ছিল, অথচ করলা গাছের গোড়ার ভিতরে মানে ঘাস কত বড় হয়ে রয়েছে, কি অবস্থা হয়ে রয়েছে দেখেন নিজে নিজে। এই যে এগুলো হচ্ছে গরমের শুরু থেকে এগুলো পরিষ্কার করে দিতে হয় আর কি। তো এই গ্রিন বিনটা এটা এটাতে হচ্ছে শুধু পচনশীল জিনিস রাখার জন্য, কিচেনের পচনশীল জিনিস অথবা ঘাস যেগুলো পচনশীল জিনিস ফলানোর জন্য হচ্ছে এগুলা। এখানে অন্য কোনো আমিষ দ্বারা এখানে শুধুমাত্র পচনশীল জিনিসগুলো ফলাইতে হয় আর কি। এগুলো প্রতি সপ্তাহে সপ্তাহে সিটি কাউন্সিলের লোকেরা নিয়ে যায়, আমরা এটি ফিল আপ করে বাড়ির ঘাস বা কিচেনের ওয়েস্ট জিনিসপত্র যে জিনিসগুলো পচে যাবে এসব জিনিসগুলোকে এটাতে ফেলাই। আর অন্য আমিষের জন্য একটা রেড বিন আছে, আর যেটা রিসাইকেলিং ওইটার জন্য আছে ইয়েলো বিন। এটা হচ্ছে গ্রিন হাউসের ভিতরে আরেকটা গ্রিন হাউস, এটা হচ্ছে চারা রাখার জন্য। এর ভিতরে রাখলে খুব গরম থাকে, তাই জন্য চারাগুলো ভালো থাকে। টমেটোর চারা কত সুন্দর। ওকে আচ্ছা, তারপরে এই যে এগুলো হচ্ছে সব টমেটোর চারা, এগুলো আর একটু বড় হইলে পরে এগুলো ট্রান্সফার করতে হবে আর কি। এই যে এগুলো হলো পেঁয়াজের চারা, এই যে দেখেন পেঁয়াজের বিচি সে নিয়ে উঠে পড়ে, আর এগুলো হলো একটা পালং শাক আর কি দিছি, রেড পালং শাক। সো এগুলো এখানে আরও তো দুইটা আছে, ট্রে করে রাখলাম এগুলো। সো এই যে এটা এটা এই যে দেখেন এর ভিতরে চারাগুলো রাখলাম, এই যে দেখা যায় সব কিছু, কিছু উঠতেছে কিছু লাগাইতেছি, আমরা ঘরটা নিয়ে আসলাম। তো এখন এটাকে জাস্ট ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের গার্ডেনিং শুরু হয়ে গেছে এবছর, তো আস্তে আস্তে আমরা সবকিছু আপডেট দেবো আপনাদের সাথে শেয়ার করব। ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।